please subscribe to my channel and press the bell icon for never miss another update from Sushmita Rannaghar. হাই, আমি সুস্মিতা। আমার রান্নাঘরের আরেকটি পর্ব দেখার জন্য সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাবো ভ্যানিলা ফ্লেভার কেক, আর এটা উইদাউট এগ এবং উইদাউট আভেন। বাড়িতে সবাই অনায়াসে বানাতে পারবে, ভীষণ সিম্পল। তো চলো চট করে দেখে নিই এই কেকটা কিভাবে বানাতে হবে। এখানে আমি দু বাটি ময়দা নিয়েছি। আমি এই কাপের মেপেই কিন্তু সমস্ত জিনিস নিয়েছি। তো আমি এই কাপের মেপে ময়দা নিয়েছি, সেটা আমি বাটিতে ঢেলে রেখেছি, দু বাটি ময়দা। আর কাপে এক কাপ দুধ নিয়েছি। আমি এই কাপে মেপে তিন ভাগের এক ভাগ সাদা তেল নিয়েছি। আর এখানে আমি এক কাপ চিনি নিয়েছি, যে চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। আর লাগছে ভ্যানিলা এসেন্স, এটা আমার লাগবে 1 টেবিল স্পুন। আর লাগছে বেকিং পাউডার, আমি বেকিং পাউডার নিয়েছি 1 টিস্পুন। আর 1 টিস্পুনের তিন ভাগের এক ভাগ নিয়েছি বেকিং সোডা। আর লাগছে কনডেন্স মিল্ক, কনডেন্স মিল্কের বদলে তোমরা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো, তাছাড়া এটাকে স্কিপও করে যেতে পারো। এবার আমি চিনিটাকে গুঁড়ো করে নেব, তার জন্য মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দেখো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবং একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে আমি একে একে ময়দাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো করে নেওয়া চিনিটা দিয়ে দিচ্ছি। এবার বেকিং পাউডার আর বেকিং সোডা। এবার আমি ভালো করে এটাকে ছেঁকে নেব। দেখো এটা ভালো করে ছেলে নিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে, মানে খুব গরম বা একদম ঠান্ডা না, মিডিয়াম হতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি কনডেন্স মিল্কটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভ্যানিলা। এবার ভালো করে মিশিয়ে নেব। এই মিক্সারটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি কেকের যে ড্রাই মিক্সারটা রেখেছিলাম সেটার মধ্যে এটা অল্প অল্প করে দেব এবং একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে একটা হ্যান্ড বিটার ইউজ করব। এটা যাদের কাছে নেই তারা কিন্তু কাঁটা চামচ দিয়েও এটাকে মিক্স করতে পারবে। তো এর মধ্যে অল্প অল্প করে এই দুধের মিক্সারটা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি সবটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে হ্যান্ড মিক্সারটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখো এই ব্যাটারটাকে কিন্তু আমি মোটামুটি 5 মিনিট ধরে এই হ্যান্ড বিটারটা দিয়ে আমি এটাকে ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এটার কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই হবে, এর থেকে পাতলা বা এর থেকে ঘন হলে হবে না। এর থেকে ঘন হলে একটুখানি দুধ তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারবে। আমি কিন্তু 1 কাপ দুধই এর মধ্যে দিয়েছি। তো কেকের ব্যাটার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটা কেক টিন নিয়েছি। যাদের কাছে কেক টিন নেই তারা কিন্তু অবশ্যই অ্যালুমিনিয়ামের যে কোনো বাটিতে ইউজ করতে পারো। তো আমি এর মধ্যে একটুখানি সাদা তেল প্রথমে মাখিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে কিন্তু অবশ্যই চারিপাশে সাদা তেল মাখিয়ে নিতে হবে। এরপরে আমি এর উপরে শুকনো ময়দা ডাস্ট করে দিচ্ছি। দেখো আমি ভালো করে ময়দাটা ডাস্ট করে নিয়েছি এবং এক্সট্রা ময়দাটা এরকম করে ছেড়ে ফেলে দিতে হবে। আর এইভাবে করলে কিন্তু কেকটা অনায়াসে বেরিয়ে আসবে।
এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো সমস্ত ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর অবশ্যই কিন্তু এটাকে ড্যাব করে দিতে হবে। যাতে এর ভিতরে কোনো রকম এয়ার না থাকে। এবার এটাকে আমি ডাইরেক্ট কুকারে দিয়ে দেব। এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি, এর মধ্যে আমি নুনটা দিয়ে দিচ্ছি। এবার নুনটা হাত দিয়ে একটুখানি স্প্রেড করে দিতে হবে। এবার আমি এটাকে প্রিহিট করতে দেবো 10 মিনিট, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। তোমরা চাইলে এখানে প্রেশার কুকারের ইউজ করতে পারো, মানে আমি প্রেশার কুকারের ইউজ করছি কিন্তু আমি ঢাকনাটা সিম্পল ঢাকনা লাগিয়েছি। আর তোমরা যদি প্রেশার কুকার অ্যাকচুয়ালি লাগাতে চাও তাহলে কিন্তু সিটি আর গাডারটা খুলে রেখে তারপরে ওটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবে। আমি এখানে প্লেন ঢাকনা দিয়েছি, এটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট হতে দিয়েছি। 10 মিনিট এটা প্রিহিট হয়ে গেছে। এবার আমি আস্তে করে কেকের ব্যাটারটা এর মধ্যে বসিয়ে দেবো। এটা খুব সাবধানে করতে হবে কারণ কুকারটা কিন্তু গরম থাকে। আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে 40 মিনিট আমি বেক হতে দেব। 40 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটা চেক করে দেখবো প্রপার বেক হয়েছে নাকি। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, এবার আমি ছুরিটা দিয়ে দেখব। ছুরিটা পুরো গিথে দিয়ে তারপরে বার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ ছুরিটা একদম প্লেন বেরিয়েছে, মানে এর মধ্যে কিছুই লাগেনি, কেকটা পুরোভাবে বেক হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব, তারপরে কেকটা এটার থেকে বার করে নেব। দেখো কেকটা আমি কেক মোল্ড থেকে বার করে নিয়েছি। এবার এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। তৈরি হয়ে গেল ভ্যানিলা ফ্লেভার কেক। আশা করব এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।